প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। জোট প্রসঙ্গে দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত প্রদেশ নেতাদের জানালেন রাহুল। তৃণমূলের সঙ্গে কোনো অবস্থাতেই জোট হবে না বৈঠকের পর জানালেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি জানালেন তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে যে বামেদের সঙ্গে জোট প্রয়োজন তা বুঝেছেন সহসভাপতি রাহুল গান্ধী। শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের 2551টি পরীক্ষা কেন্দ্রে প্রথম দিন পরীক্ষা দিলেন 11.5 লক্ষ পরীক্ষার্থী। ব্যাপক নিরাপত্তা সব পরীক্ষা কেন্দ্রে। নির্ভয়া কাণ্ডের সঙ্গে অতৃপ্তির নিরিখে মিলে গেল কামদুনি। নির্ভয়া কাণ্ডে মুক্ত নাবালক ধর্ষক, কামদুনি কাণ্ডে বেকসুর খালাস দুই অভিযুক্ত। তবে মূল অভিযুক্তরা কঠোর সাজা পাওয়ায় খুশি সকলেই। কামদুনির প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা তোলার দাবি প্রতিবাদীদের। প্রতিবাদের সময় পুলিশের করা মামলা নিঃশর্তে প্রত্যাহার করার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে নির্যাতিতার দাদা।